নমস্কাৰ মই সাংবাদিক পংকজ আপোনাক সকলোকে পুনৰবাৰ মোৰ ইউটিউব চেনেল তথা ফেচবুক পেজ পংকজ ফিল্মকালা অন্তৰ্গতৰে স্বাগত জনাইছোঁ আৰু লগে লগে লৈ আনিছোঁ এটা বিশেষ খবৰ আপোনালোকে স্ক্ৰীণত প্ৰত্যক্ষ কৰি আছে মোৰ পিছফালে এইসকল হৈছে বিভিন্ন বাহনৰ চালক আৰু এই চালকসকল ওলাই আহিছে হিট এণ্ড ৰান আইনৰ বিৰোধিতাৰে আৰু তেওঁলোকে যান বাহনসমূহ চলাচল সম্পূৰ্ণৰূপে বন্ধ কৰি দিয়া পৰিলক্ষিত হৈছে গোৱালপাৰা জিলাৰ ধুপধাৰাত মই বৰ্তমান উপস্থিত আছোঁ গোৱালপাৰা জিলাৰ ধুপধাৰাত আৰু 17 নম্বৰ ৰাষ্ট্ৰ ঘাইপথত তো স্ক্ৰীণত আপোনালোকে প্ৰত্যক্ষ কৰি আছে তো ইয়াৰ যি সবিশেষ দৃশ্যাংশ সেই তো এওঁলোক হৈছে বিভিন্ন চালক বিভিন্ন বাহনৰ চালক আচলতে আৰু এওঁলোকে ৰাতিপুৱাৰ ভাগৰ পৰা যিসমূহ বাণিজ্যিক বিশেষকৈ বাণিজ্যিক যিসমূহ যান বাহন আছে সেই যান বাহনসমূহ চলাচল সম্পূৰ্ণৰূপে বন্ধ কৰি দিছে গতিকে জড়িত হৈ থাকক আৰু ইয়াৰ যি সামগ্ৰিক পৰিৱেশ সেই সামগ্ৰিক পৰিৱেশ মই আপোনালোকক দেখুৱাই গৈ আছোঁ আৰু ইয়াৰ লগে লগে ক'ব বিচাৰিছোঁ যদিহে অনাগত সময়ত আপোনালোকে মোৰ ইউটিউব চেনেল তথা ফেচবুক পেজ পংকজ ফিল্মকালাৰ জৰিয়তে বিভিন্ন দিশৰ খা খবৰ মই জানিব বিচাৰে বা চাব বিচাৰে তেন্তে ছাবস্ক্ৰাইব কৰি থৈ দিব পাৰে মোৰ ইউটিউব চেনেল পংকজ ফিল্মকালাৰ ফ'ল' কৰি থৈ দিব পাৰে মোৰ ফেচবুক পেজ পংকজ ফিল্মকালাৰ তো ইতিমধ্যে আপোনালোকে সকলোৱে অৱগত যে নেশ্যনেল হাইৱে হওক বা ষ্টেট হাইৱে হওক এই পথসমূহত যি পথ দুৰ্ঘটনাৰ হাৰ সেয়া দিনক দিনে উদ্বেগজনকভাৱে ভয়ংকৰ ৰূপত বৃদ্ধি পাইছে আৰু ইয়াৰ পৰিপ্ৰেক্ষিতত অকালতে করুণভাবে মৃত্যু খাবতি লবলগীয়া হৈছে বহু লোক আৰু এই যে পথ দুর্ঘটনা সমগ্র দেশজুড়ি দেখিলৈ পোৱা গৈছে যে পথ দুর্ঘটনা যি হার সেয়া আচলতে ভয়ংকর রূপত বৃদ্ধি পাইছে আৰু এনে প্রেক্ষাপটত দেখিবলৈ পোৱা যায় যে কেতিয়াবা কিছুমান পথ দুর্ঘটনা সংগঠিত কৰা ট্রাক চালকে বা বিভিন্ন বাহনৰ চালকে পথ দুর্ঘটনা সংগঠিত কৰে আৰু যিগৰাকী ব্যক্তি এই পথ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতত আহত হয় সেই আহত হোৱা লোকজনক তেনেকে এৰি থৈ যায় সেই পথত বা ঘটনাস্থলীতে আৰু যাৰ পৰিপ্ৰেক্ষিতত সেই লোকজন সময়মতে সুচিকিৎসাৰ অভাৱত বা সুচিকিৎসা নোপোৱাৰ পৰিপ্ৰেক্ষিতত তেওঁ তাতে অকালতে মৃত্যু খাবতি ল'বলগীয়া এক পৰিস্থিতিৰ উদ্ভৱ হয় সেই কথাও আপোনালোকে সকলোৱে অৱগত তো এনেধৰণৰ পৰিস্থিতিৰ সৈতে মোকাবিলা কৰিবলৈ ইতিমধ্যে এক আইন প্ৰণয়নৰ কথা ইতিমধ্যে চৰ্চাত লৈ আহিছে হিট এণ্ড ৰান আৰু এই আইনৰ জৰিয়তে সেইসকল চালকক যিসকল চালকে আচলতে পথ দুর্ঘটনা সংঘটিত করার পিছত যিগৰাকী ব্যক্তিয়ে এই পথ দুর্ঘটনার কবলত পড়ে বা যাক খুন্দিয়ায় সেইজন লোকক যদিহে চালকজনে চিকিৎসার ব্যবস্থা নকৰে বা চালকজনে যদি সেই লোকজনক খুন্দিয়ায় সেই স্থানতে এৰি থয় তারপরা পলায়ন করে তেনে চালকৰ বিৰুদ্ধে আচলতে এক কঠোর যি ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ তেনে চালকক কঠোর শাস্তি বিহার বাবে এই ধরনের যে ব্যবস্থা সেই ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছে আর সেই ব্যবস্থাটি আছিল যে যখন চালকে পথ দুর্ঘটনা সংঘটিত করে যেগুলি ব্যক্তি আসলে এই পথ দুর্ঘটনার কবলত পড়ে তেক যদি ঘটনাস্থলীতে এৰি থৈ আহে তেন্তে সেইগৰাকী চালকৰ বিৰুদ্ধে 10 বছৰৰ আসলে 10 বছৰৰ জেইলৰ প্রবধান আৰু অথবা তেওঁক 7 লাখ টকা পর্যন্ত 7 লাখ টকা পর্যন্ত জরিমনা বিহার এক ব্যবস্থা লওয়ার কথা ইতিমধ্যে চিন্তা চৰ্চা কৰি থকা হৈছে আৰু এই কথা ইতিমধ্যে দেশৰ গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে লোকসভাত উত্থাপন কৰিছে পুনৰবাৰ জনাইছোঁ আৰু সেয়া হৈছে হিট এণ্ড ৰান অৱশ্যে এই কথাটো উল্লেখ কৰিব লাগিব যে এই যি হিট এণ্ড ৰান এই আইনৰ আওতাত যিগৰাকী চালকৰ বিৰুদ্ধে আচলতে এই ধৰণৰ ব্যৱস্থা লোৱা হৈছে যে তেওঁক 7 লাখ টকা পৰ্যন্ত জৰিমনা বিহা হ'ব পাৰে অথবা তেওঁক 10 বছৰ পৰ্যন্ত জেইল দিব পাৰে তো এই যি ব্যৱস্থা আচলতে সেয়া প্ৰতিগৰাকী চালকৰ বিৰুদ্ধে নহয় কিন্তু স্পষ্ট কৰি দিছোঁ সেয়া কিন্তু প্ৰতিগৰাকী চালকৰ বিৰুদ্ধে নহয় বা প্ৰতিগৰাকী যি চালকে আচলতে পথ দুৰ্ঘটনা সংঘটিত কৰে সেই পথ দুৰ্ঘটনা সংঘটিত কৰা প্ৰত্যেকগৰাকী চালকৰ বিৰুদ্ধে নহয় এই আইনত কোৱা হৈছে যে যিগৰাকী চালকে পথ দুৰ্ঘটনা সংঘটিত কৰিব তেওঁ যদি পথ দুৰ্ঘটনা সংঘটিত কৰি যিগৰাকী ব্যক্তিক তেওঁ খুন্দা মাৰিব সেই খুন্দা মৰা ব্যক্তিগৰাকীক যদি চিকিৎসাৰ ব্যৱস্থা নকৰে বা সেই সম্পৰ্কত যদি স্থানীয় থানাত অৱগত নকৰায় বা কোনো ধৰণৰ তেওঁক চিকিৎসাৰ ব্যৱস্থাৰ বাবে কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ নকৰে তেন্তেহে সেইগৰাকী চালকৰ বিৰুদ্ধেহে এই ধৰণৰ যি ব্যৱস্থা সেই ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে আৰু তেওঁক যদি পৰৱৰ্তী পৰ্যায়ত ধৰা হয় বা তেওঁক যদি কৰায়ত্ব কৰা হয় তেন্তে তেওঁৰ 10 বছৰ পৰ্যন্ত জেইল হ'ব পাৰে আৰু তেওঁক 7 লাখ টকা পৰ্যন্ত জৰিমনা বিহা হ'ব পাৰে 7 লাখ টকা দিবই লাগিব বুলি তাৰ কোনো নিৰ্দিষ্ট কিন্তু কথা উল্লেখ কৰা নাই তো এই ধৰণৰ হিট এণ্ড ৰান আইনৰ কথা যেতিয়াই চৰ্চালৈ আহিল তেতিয়াই কিন্তু দেখিবলৈ পোৱা গ'ল যে সমগ্ৰ দেশজুৰি এক প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হ'ল আৰু বিশেষকৈ যিসকল ট্ৰাক চালক আছে নৈশ বাছ চালক আছে বা যাত্ৰীবাহী বাছ চালক আছে বা তেনেধৰণৰ যিসমূহ যান বাহনৰ চালক আছে তেওঁলোকৰ মাজত তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হোৱা দেখিবলৈ পোৱা গ'ল আৰু যাৰ পৰিপ্ৰেক্ষিততে আজি 5 জানুৱাৰী আৰু 6 জানুৱাৰী 48 ঘণ্টা ধৰি তেওঁলোকে যি যান বাহন চলাচল সেই চলাচল সম্পূৰ্ণৰূপে বন্ধ ৰাখিব বুলি ঘোষণা কৰিছিল তো এই যি ঘোষণা সেই ঘোষণাৰ পিছতে সমগ্ৰ ৰাজ্যজুৰি দেখিবলৈ পোৱা গৈছে যে যান বাহনৰ চলাচল বন্ধ হৈ পৰিছে
প্রতিবাদ সাব্যস্ত করবলে উলাই আছে চালকসল, বিভিন্ন যান বাহনের চালকসল প্রতিবাদ সাব্যস্ত করবলে উলাই আছে রাজপথলে। আর একই পরিবেশ দেখবলে পাওয়া গেছে গোয়ালপার জেলার ধূপধরাত। ধূপধরাত বিভিন্ন যান বাহনের যখন চালক আছে প্রতিবাদ সাব্যস্ত করবলে উলাই আছে। আর যুহ যান বাহন চলাচল করা পরিলক্ষিত হয়েছে, বিশেষক বাণিজ্যিক ক্ষেত্রে যুহ যান বাহন চলাচল করা পরিলক্ষিত হয়েছে, সেই যান বাহন সমূহ রয়াই রাখিছে ধূপধরা। তো স্ক্রিনত আপনাদের প্রত্যক্ষ করেছে তার কিছু দৃশ্যাংশ, এনেদরে যুহ যান বাহন চলাচল করেছে এই যান বাহন সমূহ ধূপধরাতে আবদ্ধ করে রাখিছে। আর এই ধরনের এক কার্যসূচী রূপায়ণ করেছে। সমানচালক স্লোগানও দিয়া পরিলক্ষিত হয়েছে সরকারের বিরুদ্ধে। অবশ্যই এই প্রতিবাদের সময়সাত যাতে কোনো ধরনের বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত নয় তার কারণেও কিন্তু ধূপধরা আরক্ষীও সম্পূর্ণ সষ্টম হয়ে থাকা পরিলক্ষিত হয়েছে। আর স্ক্রিনত প্রত্যক্ষ করেছে যে আরক্ষী দল ঘটনাস্থলীত উপস্থিত আছে, আর যাতে এই ধরনের প্রতিবাদের সময় কোনো ধরনের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি নয় তারবাবে সষ্টম হয়ে থাকা পরিলক্ষিত হয়েছে। তো পুনর্বার আপনার জানাই দিছো, এই গোয়ালপার জেলার ধূপধরার পরিবেশ, ধূপধরাতো দেখবলে পাওয়া গেল এই ধরনের বিভিন্ন যান বাহনের চালকসক উলাই আছে রাজপথলে হিট এন্ড রান আইনের বিরোধিতা করে। আর সর্বাত্মক রূপে যুহ যান বাহন আছে সেই যান বাহন সমূহ ঘরতে থাকি আছে, চলাচল করা নাই আর আনক চলাবলে দিয়া নাই। আর বিশেষক যুহ বাণিজ্যিক ক্ষেত্রে যান বাহন আছে সেই যান বাহন সমূহ চলাচল করবলে দিয়া নাই। অবশ্যই আরক্ষীর সত্ত্বেও তর্ক যুদ্ধ হওয়া পরিলক্ষিত হল, তর্কাতর্কি লগা পরিলক্ষিত হয়েছে ধূপধরাত। আর এনে ধরনের অবশ্যই কোনো ধরনের বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হওয়া নাই বর্তমানলৈকে। আর এই ধরনের ঘটনা যাতে বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত নয় তারবাবে কিন্তু আরক্ষীও সম্পূর্ণরূপে সষ্টম হয়ে থাকা পরিলক্ষিত হয়েছে। তো পুনর্বার একটা কথা স্পষ্ট করে দিছো যে যখন দুর্ঘটনা সংঘটিত করা চালক, প্রত্যেকগী দুর্ঘটনা সংঘটিত করা চালকের বিরুদ্ধে কিন্তু এই আইনখন প্রযোজ্য নহয়। যখন চালকে পথ দুর্ঘটনা সংঘটিত করে বা কারোবাক খুন্দিয়ায়, সেই লোকজনক যদিহে ঘটনাস্থলীতে এরিত হয়ে পলায়ন করে বা যদি চিকিৎসার বাবে ব্যবস্থা নকরে, তেনে ধরনের চালকর বিরুদ্ধে এই আইনখন বলবৎ হব আর 7,00,000 টাকা পর্যন্ত জরিমানা বিহা হব পারে বলিহে কৈছো। সেই কথাটো উল্লেখ আছে। আর ইয়ারে 10 বছর পর্যন্ত জেল হব পারে যদিহে আহত করা ব্যক্তিজনক, চালকজনে আহত করা ব্যক্তিজনক যদি চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে বা তেনে ধরনের ব্যবস্থা গ্রহণ করে, তেন্তে ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নহব। কিন্তু আইনগতভাবে কিছু শাস্তি পালেও এই আইনখন কিন্তু ক্ষেত্রে প্রযোজ্য নহব। তো এই কথাটো মই স্পষ্ট করে দিছো, সেই ধরনের এই আইনখনের জড়িয়ে সেই ব্যবস্থা গ্রহণ করবলে লওয়া হয়েছে। তো এই ধরনের ব্যবস্থা গ্রহণ করার কথা উল্লেখ করার পিছতে বা এই ধরনের বিষয় চর্চা হওয়ার পিছতে দেখবলে পাওয়া গেল রাজ্যের বিভিন্ন প্রান্তত চালকসক উলাই আছে এই আইনখনের বিরোধিতা করে। আর গোয়ালপার জেলার ধূপধরাতো একই পরিবেশ দেখবলে পাওয়া গেছে। ধূপধরাতো যখন চালক আছে, বিভিন্ন যান বাহনের চালক আছে, উলাই আছে এই আইনখনের বিরোধিতায়। আর যান বাহন যে 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথে যান বাহন চলাচল করে আছে, বিশেষক যান বাণিজ্যিক ক্ষেত্রে যান বাহন সমূহ, সেই যান বাহন সমূহ রয়াই রাখিছে, আবদ্ধ করে রাখিছে। তো সেই দৃশ্যাংশ আপনাদের প্রত্যক্ষ করে আছে স্ক্রিনত। আর আজি ধূপধরার এই যে কার্যসূচী গ্রহণ করেছে এওঁলোকৰ মন্তব্য আছে, সেই মন্তব্য আপনার শুনাম। কিন্তু তার পূর্বে এই যে সামগ্রিক পরিবেশ ধূপধরা অঞ্চলের, সেই ধূপধরা অঞ্চলের এই সামগ্রিক পরিবেশ আপনার দেখাই লিছো। তো ভিডিওটি যদি চাই ভাল লাগিছে লাইক করব, শেয়ার করব, কমেন্ট করবলে নাপাহরিব। তো মন্তব্য আছে সেয়া শুনাইছো। আজি বন্ধ কার্যসূচী লওয়া হয়েছে। অমিত শাহে যে কলা আইন আমাক জাপি দিছে, 10 বছর আরম্ভ 7,00,000 টাকা জরিমনা, তার প্রতিবাদত আমি আজি ধূপধরা ই রিক্সা সন্থা, মটর সন্থা, প্রাইভেট আর যে গাড়ি চলায় সেইবিলাকর সন্থা, তারপর ট্রাক সন্থা সমস্ত আজি ধূপধরা চারিআলিত উপস্থিত হয়েছে। আর গাড়ি সমূহ 2-4 যে চলি আছে তাক রাখি প্রতিবাদ সাব্যস্ত করেছে। কিমান দিনলৈকে চলিব আপোনালোকৰ এইটো? আজি আৰু কালি হ'ব, আৰু পৰৱৰ্তী সময়ত আকৌ হ'ব। যদি আইনখন উঠাই নলয় তেনেহ'লে পৰৱৰ্তী সময়ত আকৌ হ'ব।